আজ ভোর রাত্রে আইনজীবী কৌস্তব বাগচির গ্রেপ্তার নির্দিষ্টভাবে মনে করিয়ে দিচ্ছে 2011 সালে তথাকথিত মা মাটি মানুষ সরকার সংবিধানের নামে শপথ গ্রহণ করে যে পরিকল্পনা গ্রহণ করেছিলেন, যে শাসক দল তার আশ্রিত দুষ্কৃতী এবং পুলিশকে দিয়ে আমাদের ভারতবর্ষ তথা রাজ্যের মানুষের নাগরিক অধিকারকে হরণ করা হবে। যদিও আমাদের সংবিধানে বর্ণিত নাগরিক অধিকার গণতন্ত্রের পক্ষে অত্যন্ত প্রয়োজন, সেই অধিকারগুলো কি না স্বাধীন মত প্রকাশের অধিকার, বাক স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, সরকারের সমালোচনা, সরকারকে প্রশ্ন করার অধিকার। কিন্তু রাজ্যের সরকার বারে বারে ঘোষণা করেছেন তারা কখনোই এইসব সমালোচনা প্রশ্নকে বরদাস্ত করবে না, তারা গুন্ডারাজ দুষ্কৃতীরাজ এখানে কায়েম করতে চায় এবং এর মধ্য দিয়েই তারা ক্ষমতায় টিকে থাকতে চায় এবং দুর্নীতিটাকেও তারা দুর্নীতিরাজে এখানে ইতিমধ্যে পর্যবেসিত করেছে। অতএব দুর্নীতিরাজ গুন্ডারাজ কায়েম করতে গেলে স্বাধীন মত প্রকাশের অধিকার উপর আক্রমণ করতেই হবে। কৌস্তব বাগচির গ্রেফতারিতে ফেসবুক পোস্টে বিস্ফোরক তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কংগ্রেস নেতা কৌস্তব বাগচির গ্রেফতারির প্রতিবাদ করেছেন তৃণমূলের কুণাল ঘোষ। কৌস্তব অন্যায় করেছে কিন্তু পুলিশ দিয়ে গ্রেফতার ঠিক হলো না। যেদিন পুলিশ সজলের বাড়ির দরজা ভেঙেছিল আমি প্রতিবাদ করেছিলাম, আমি কৌস্তবের গ্রেফতারির প্রতিবাদ করছি, এতে ওর এবং বিরোধীদের রাজনৈতিক লাভ হবে, এর নেতিবাচক প্রভাব পড়বে, সজলের দরজা ভাঙার ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল। ফেসবুকে বিস্ফোরক তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কুণাল ঘোষ প্রতিবাদ করেছেন কৌস্তব বাগচির গ্রেফতারির এবং তিনি বলেছেন যে কৌস্তব অন্যায় করেছে কিন্তু পুলিশ দিয়ে গ্রেফতার ঠিক হলো না। যেদিন পুলিশ সজলের বাড়ির দরজা ভেঙেছিল আমি প্রতিবাদ করেছিলাম, আমি কৌস্তবের গ্রেফতারির প্রতিবাদ করছি, এতে ওর এবং বিরোধীদের রাজনৈতিক লাভ হবে, এর নেতিবাচক প্রভাব পড়বে, সজলের দরজা ভাঙার ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল। ফেসবুকে বিস্ফোরক তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তৃণমূল আজকাল প্রথমে সাপ হয়ে কামড়াচ্ছে, তারপর ওঝা হয়ে ঝাড়ফুঁক করছে। কৌস্তব গ্রেফতার হতেই বিরোধিতা করলেন কুণাল ঘোষ। বিরোধী ঐক্যের বিষয় নয়, মানুষ একজোট হয়ে জবাব দিচ্ছে, ফেসবুক পোস্ট সিপিএম নেতা শতরূপ ঘোষের। কুণাল ঘোষের পোস্ট নিয়ে শতরূপ ঘোষ আজকে লিখেছেন, তৃণমূল আজকাল প্রথমে সাপ হয়ে কামড়াচ্ছে, তারপর ওঝা হয়ে ঝাড়ফুঁক করছে। কৌস্তব গ্রেফতার হতেই বিরোধিতা করলেন কুণাল ঘোষ। বিরোধী ঐক্যের বিষয় নয়, মানুষ একজোট হয়ে জবাব দিচ্ছে, ফেসবুক পোস্ট সিপিএম নেতা শতরূপ ঘোষের। এ বিষয় নিয়ে কথা বলবো আমরা রাজ্যসভার তৃণমূল সাংসদ শান্তনু সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শান্তনু, তো আপনি জানেন যে কৌস্তব বাগচি গ্রেফতার হয়েছেন এবং মাঝরাতে পুলিশ গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন, তারপর সকাল 8টা বেজে যায় তাকে গ্রেফতার করতে। কিন্তু কুণাল ঘোষ যে মন্তব্য করেছেন প্রতিবাদ করে যে কৌস্তব অন্যায় করেছে কিন্তু পুলিশ দিয়ে গ্রেফতার করা ঠিক হলো না এবং আমি এর প্রতিবাদ করছি, এতে ওর এবং বিরোধীদের রাজনৈতিক লাভ হবে, তার পাল্টা শতরূপ ঘোষ বলছেন যে একেবারে যেভাবে গ্রেফতার করা হয়েছে সেই কুণাল ঘোষের বক্তব্যের সমালোচনা করেছেন ফেসবুক পোস্টে। দেখুন, আমি সেই কুণাল ঘোষের ফেসবুক পোস্ট পড়েছি, যতটুকু আমি দেখেছি তিনি কিন্তু শুরুতেই লিখেছেন এটা তার ব্যক্তিগত মত। আমি আপনাকে আবার একটা কথা বলি, একটা রাজনৈতিক দল মানুষের রায় 2021 সালে শূন্য হয়ে গিয়ে পরবর্তী ক্ষেত্রে বাটি নিয়ে কখনো সিপিএম, কখনো বিজেপি, কখনো আইএসএফ এর কাছে ভোট ভিক্ষা করে অনৈতিক জোট করে একটা নির্বাচনে উপনির্বাচনে জিতে শূন্য থেকে এক হয়ে যদি তারা ধরাকে সরাজ্ঞান করে সাপের পাঁচ পা দেখে এবং দেখে ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যিনি বাংলার প্রশাসনিক প্রধান এবং তিনবারে নির্বাচিত মুখ্যমন্ত্রী একজন মহিলা, তাকে যেভাবে কুরুচিকর, কুৎসিত, অবমাননাকর কথা বলেছেন, ব্যক্তিগত ভাবে তার স্বভাব চরিত্র নিয়ে সমালোচনা করেছেন এবং কুরুচিকর মন্তব্য করেছেন, এটা নিন্দা বা এটা ঘৃণার কোনো ভাষা নেই। শান্তনু, একটু বিরত করে আপনাকে জিজ্ঞেস করছি, যেভাবে রাত 3টে বাড়িতে ঢুকে তাকে গ্রেফতার করা হলো কৌস্তব বাগচিকে, তাকে কি আপনি সমর্থন করেন? আমি আবার বলছি, কৌস্তব বাগচি কংগ্রেসের কোন স্তরের নেতা আমি জানি না, তবে আপনাদের টিভি চ্যানেলে কিছুদিন আগে আমার উপস্থিতিতে সন্ধ্যে 8টার একটা প্রোগ্রামে তাকে প্রকাশ্যে কান্নাকাটি করতে দেখেছিলাম যে পশ্চিমবঙ্গ থেকে 80 জন না কতজনের এআইসিসি মেম্বার করা হয়েছে, সেখানে তাকে দল ঠাঁই দেয়নি বলে তিনি খুব দুঃখ প্রকাশ করছিলেন। না না, তিনি তার দলে নাম্বার ওয়ান।
শান্তনুদা একটু আপনাকে বিরত করে জিজ্ঞেস করছি, প্রশ্নটা খুব নির্দিষ্ট, যেভাবে রাত তিনটে কৌস্তব বাগচির বাড়িতে ঢুকে তাকে গ্রেফতার করা হয়েছে সেটাকে কি আপনি সমর্থন করেন? আমি আবার আপনার নির্দিষ্ট প্রশ্নের উত্তর নির্দিষ্ট ভাবে দিচ্ছি। তিনি যে কাজটা করেছেন তার জন্য প্রশাসনের যে পদক্ষেপ যে সময় যেভাবে নেওয়া উচিত বলে প্রশাসন মনে করেছে প্রশাসন সেটাই করেছে, এবং আমি মনে করি এই বাংলায় স্বচ্ছ এবং নিরপেক্ষ প্রশাসন বিরাজ করে। এটা গুজরাট বা মধ্যপ্রদেশ বা এটা উত্তরপ্রদেশ নয় যেখানে প্রশাসন শাসক দলের অঙ্গুলি হেলনে চলে, এখানে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে, তাই তাদের নিরপেক্ষ সিদ্ধান্তের ভিত্তিতে যে পদক্ষেপ নেওয়া উচিত তারা মনে করেছে সেই পদক্ষেপ। হ্যাঁ, কিন্তু শান্তনুদা মুখ্যমন্ত্রী সম্পর্কে কৌস্তবের মন্তব্য যদি অন্যায় হয় তবে অধীর চৌধুরীকে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য কি সমর্থনযোগ্য? আমি আবার বলছি, অধীর চৌধুরীর সম্বন্ধে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন আর কৌস্তব বাগচি যে কথাটা বলেছেন দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। আপনাকে মাথায় রাখতে হবে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সম্বন্ধে আজকে কৌস্তব বাগচি বলেছে, তার আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে শুনেছি দিদি ও দিদি বলে রিডিকুল করতে। আমরা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেখেছি বলতে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক এক রাতে নাকি বয়স বেড়ে যায়, 10 বছর করে তার মুখের জলুস কমে যায়। আমরা রাজ্য বিজেপি রাজ্য সহসভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় অধীর চৌধুরী সম্পর্কে যে মন্তব্য করেছেন সেটাকে কি আপনি সমর্থন করেন? আমি আবার আপনাকে বলছি, আমি তো আপনাকে মাল্টিপল চয়েস কোশ্চেনের মতো মানে হয় হ্যাঁ নয় না এই বলে তো উত্তর হয় না সব প্রশ্নের। আমি আপনাকে আমার বিশ্লেষণটা আপনাকে জানালাম। মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় যেটা বলেছেন আর কৌস্তব বাগচি যেটা করেছেন, একটা পাড়ার চুনোপুটি নেতা হিসেবে তিনি বাংলার মুখ্যমন্ত্রী সম্বন্ধে যে কথাটা বলেছেন সেটা কখনো সমর্থনযোগ্য নয়, এবং তার জন্য প্রশাসন যা পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেছে। কিন্তু শান্তনুদা, অধীর চৌধুরীর মেয়ে নিয়ে এবং সিকিউরিটি নিয়ে যে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে মন্তব্য করেছেন সেটাকে তাহলে আপনি সমর্থন করছেন? আমি আবার আপনাকে একটা কথা বলছি, অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কি কি বলেছেন সেগুলো আপনাদের আর্কাইভ থেকে বার করে দেখুন না। একজন প্রশাসনিক প্রধান আমাদের আমাকে বলতে দিচ্ছেন না, আমাদের সর্বভারতীয় মুখপাত্র সাকেত গোখলে সে গুজরাটের মরবির একটা ব্রিজ ভাঙাকে নিয়ে একটা টুইট করেছিল বলে তাকে 3-3 বার নরেন্দ্র মোদীর সরকার অ্যারেস্ট করেছিল, সেটা তো আমরা সবাই দেখেছি। আর সেখানে লোডশেডিং এ যেটা বিরোধী দল নেতা বিধানসভার মধ্যেও অবমাননাকর কথা বলার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় দরাজ হৃদয় দিয়ে তাকে ক্ষমা করে দিয়ে বলেছেন, কিন্তু তখনও তো আপনারা সমালোচনা করেছেন এবং কুণাল ঘোষিত আপনার দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষিত বলেছেন এইভাবে পুলিশ দিয়ে রাত্রে গ্রেফতার করাটা ঠিক হলো না। আমি আবার বলছি, কুণাল ঘোষ যেটা পোস্ট করেছেন সেখানে পরিষ্কার লেখা রয়েছে এটা আমার ব্যক্তিগত মত, আর আপনি আমাকে যেটা জিজ্ঞাসা করছেন এটা আমিও আমার মত জানাচ্ছি। হ্যাঁ, কিন্তু দলের মুখপাত্র উনি, দলের রাজ্য সাধারণ সম্পাদক উনি, দলের রাজ্য সাধারণ সম্পাদক বলে তার ব্যক্তিগত মত থাকতে পারে না, এটাই কোথায় লেখা আছে? তিনি তো তার পোস্টে কোথাও লেখেননি যে ব্যক্তি আমি সাধারণ দলের মুখপাত্র হিসেবে লিখছি, কিন্তু আমি অন্তত আমিও দলের মুখপাত্র হিসেবে বলছি, এবং পাশাপাশি এটাও আমার ব্যক্তিগত মত, প্রশাসন যেটা মনে করেছে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে এইভাবে অবমাননাকর কথা বলা যে কেউ বলবে আর সেটা মেনে নেওয়া যাবে এটা অসম্ভব ব্যাপার, প্রশাসন যেটা সঠিক মনে করেছে সেটা করেছে। ধন্যবাদ। বিরোধিতা মানে